প্রধানমন্ত্রী মোদীর কার্যকালত হাত পারক সলনি হল দেশের সংবিধান। ন্যায়িক নিযুক্তির পর ভারত বাংলাদেশের সীমা চুক্তি ইডব্লিউএস সংরক্ষণের পর জিএসটি বিজেপির শাসনকালত সংবিধানের গুরুত্বপূর্ণ সাল সলনি। উচ্চতম ন্যায়ালয়ে কি সংশোধনী নাকচ করিলে, কি সংশোধনীত মোহর লগালে? সংবিধান লাগিলে যিমানেই ভাল নহওক, যদি ইয়াৰ অনুসরণকারীসকল বেয়া মানুহ হয়, সংবিধানও বেয়া প্রতিপন্ন হব পাৰে। ভারতের সংবিধান প্রস্তুত করে এই মন্তব্য করেছিল ভীমরাও আম্বেদকারে। 2015 চনত দেশে উদযাপন করা ভীমরাও আম্বেদকারের 125 সংখ্যক জন্মজয়ন্তীর পালন করবলে লওয়া হয় সংবিধান দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে 22 নভেম্বরের দিনটি সংবিধান দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করে। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর কার্যকালতেই সংবিধানের সাতটাক গুরুত্বপূর্ণ সাল সলনি করা হল। সংবিধানের কি কি সংশোধন করা হল মোদীর কার্যকালত, সেয়া জানাম এই প্রতিবেদনত। প্রথম সংশোধন, রাষ্ট্রীয় ন্যায়িক নিযুক্তি আয়োগ গঠন। দেশের ন্যায়ালয়সমূহের ন্যায়াধীশ নিযুক্তির পুরনি নিয়ম পরিবর্তন ঘটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে রাষ্ট্রীয় ন্যায়িক নিযুক্তি আয়োগ গঠনের দিকে অগ্রসর হয়। ইয়ার জড়িয়ে ন্যায়াধীশ নিযুক্তিত কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপর পথ মুক্তি করা হয়েছিল। ন্যায়িক নিযুক্তি আয়োগের অধ্যক্ষ হব ভারতের মুখ্য ন্যায়াধীশ। দেশের আইনমন্ত্রী, দুগী জ্যেষ্ঠ ন্যায়াধীশ আর দুজন সামাজিকভাবে প্রতিষ্ঠিত লোক এই সমিতির সদস্য হব। সংবিধানের এই সংশোধনত 29খন রাজ্যের ভিতর 16খন রাজ্যের বিধানসভায় সম্মতি প্রদান করেছিল। তেতিয়ার রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সম্মতির লগেলগে ই আইনের রূপ লই পেলাইছিল। কিন্তু এই সংশোধনক উচ্চতম ন্যায়ালয়ত প্রত্যাহ্বান জানা হয়। 2015 চনের 16 অক্টোবরত উচ্চতম ন্যায়ালয়ে সংবিধানের এই সংশোধনীক নাকচ করে। ইয়ার লগেলগে ন্যায়াধীশ নিযুক্তির কলাজিয়াম ব্যবস্থা আকৌ প্রাসঙ্গিক হয়ে উঠিল। দ্বিতীয় সংশোধন, ভারত বাংলাদেশের ভূমি হস্তান্তর চুক্তি। বিরোধীত থাকুতে বিজেপিয়ে যে ভারত বাংলাদেশের ভূমি হস্তান্তর চুক্তির বিরোধিতা করেছিল, সেই চুক্তিকে সংবিধান সংশোধনের জড়িয়ে বলবৎ করে প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে। ভারত আর বাংলাদেশের সীমাত ভারতের ভূখণ্ডত 111টা আর বাংলাদেশের ভূখণ্ডত 51টা এনে এনক্লেভ আছিল, যত বাস করা লোকসকল কোনো এখন দেশেরই নাগরিক নাছিল। এই এনক্লেভ সমূহ আছিল অসম, ত্রিপুরা, মেঘালয় আর পশ্চিমবঙ্গ। দেশের 100 সংখ্যক সংবিধান সংশোধনের জড়িয়ে এই এনক্লেভ সমূহ আদান প্রদানের ব্যবস্থা করা হয়। তৃতীয় সংশোধন, জিএসটি। দেশের সংবিধানের 101 সংখ্যক সংশোধনীর জড়িয়ে বস্তু আর সেবা কর অর্থাৎ জিএসটি আইন প্রণয়ন করা হয়। রাজ্য সরকার সমূহের সহমতর পাছত 2017 চনেরপরাই জিএসটি প্রযোজ্য করা হয়। বিগত প্রায় এক দশক ধরে জিএসটি আইনের বিষয়টি আলোচনা হয়ে আছিল, যদিও রাজনৈতিক বিরোধিতার বাবে এয়া সম্ভব হয়ে উঠা নাছিল। আনকি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে থাকার সময়ত নরেন্দ্র মোদীও আছিল জিএসটির তীব্র বিরোধী। কিন্তু প্রধানমন্ত্রীর আসনত বহার পাছতেই তেও সংবিধান সংশোধন করে জিএসটি আইন প্রণয়ন করে। চতুর্থ সংশোধন, রাষ্ট্রীয় পাছপৰা আয়োগক সাংবিধানিক মর্যাদা। 2018 চনত সংবিধানের 102 সংখ্যক সংশোধন ঘটাই 3টা নতুন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়। নতুন অনুচ্ছেদ 338B অনুসরি রাষ্ট্রীয় পাছপৰা আয়োগ গঠন করা হয়। আন এক নতুন অনুচ্ছেদ 342A অন্যান্য পিছপৰা শ্রেণীর কেন্দ্রীয় সূচীর জড়িত। তৃতীয় অনুচ্ছেদ 366-26B-এ সামাজিক আর শৈক্ষিক রূপত পাছপৰা লোকসকল বুঝায়। এই সংশোধনীর জড়িয়ে পাছপৰা আয়োগক সাংবিধানিক মর্যাদা দিয়া হয়। ইয়ার লগেলগে রাষ্ট্রীয় পাছপৰা আয়োগে ফৌজদারি আদালতের সমান মর্যাদা লাভ করলে, যিয়ে পাছপৰা লোকসকলের আপত্তি নিবারণ করব পাৰে। পঞ্চম সংশোধন, আর্থিকভাবে পাছপৰা লোকক 10% সংরক্ষণ। 2019 চনের 9 জানুয়ারীত মোদী সরকারে সংবিধানের 103 সংখ্যক সংশোধন করে। এই সংশোধনের জড়িয়ে আর্থিকভাবে পাছপৰা লোকক 10% সংরক্ষণ প্রদান করা হয়। আইনগত সংরক্ষণের সীমা 50%-র অধিক হব নালাগে। এতিয়ালৈকে এই 50% সীমার ভিতরতেই ST, SC, OBC সংরক্ষণের সুবিধা লাভ করে আহিছে। কিন্তু সাধারণ লোকের 10% সংরক্ষণক পূর্বর সংরক্ষণের সীমার বাহিরত রখা হয়েছে। এই সংশোধনীর বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ের কেইবাখনো আবেদন দাখিল করা হয়েছিল।
কিন্তু ন্যায়ালয়ে এই 10% সংরক্ষণ অব্যাহত রাখে। ষষ্ঠ সংশোধন, বিধানসভাত SC/ST সংরক্ষণ 10 বছৰলৈ বৃদ্ধি। সংবিধানৰ 334 অনুচ্ছেদ সংশোধনৰ জৰিয়তে লোকসভা আৰু বিধানসভাত অনুসূচিত জাতি আৰু অনুসূচিত জনজাতিৰ সংৰক্ষণৰ সময়সীমা 10 বছৰলৈ বৃদ্ধি কৰা হয়। ইয়াৰ পূৰ্বে সংৰক্ষণৰ সময়সীমা 2020 চনৰ 25 জানুৱাৰী পৰ্যন্ত আছিল। ইয়াৰ উপৰিও 104 সংখ্যক সংশোধনৰ জৰিয়তে লোকসভা আৰু ৰাজ্যসভাত থকা এংলো ইণ্ডিয়ানৰ সংৰক্ষণৰ সময়সীমা সমাপ্ত কৰি দিয়া হয়। সপ্তম সংশোধন, OBCৰ সূচী প্ৰস্তুতৰ অধিকাৰ ৰাজ্য চৰকাৰক প্ৰদান। 2021 চনৰ 18 আগষ্টত ৰাষ্ট্ৰপতিয়ে সংবিধানৰ 105 সংখ্যক সংশোধনৰ অনুমতি দিয়ে। এই সংশোধনৰ মূল উদ্দেশ্য আছিল অন্যান্য পাছপৰা শ্ৰেণীৰ সূচী প্ৰস্তুত কৰাৰ ক্ষেত্ৰত ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় শাসিত প্ৰদেশৰ অধিকাৰ পুনৰ বাহাল কৰা। এনেদৰে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ কাৰ্যকালত 7 বাৰকৈ সংবিধানৰ সংশোধন কৰা হয়। News Tech Report, The CrossCurrent.